হে আল্লাহ, আমার ছোট ভাই অনেক অসুস্থ, আমাকে কিছু টাকার ব্যবস্থা করে দাও যাতে আমি আমার ছোট ভাইয়ের চিকিৎসা করতে পারি। আরে সামনে দেখি একটা মানি ব্যাগ পড়ে আছে, যাই উঠায় দেখি মানি ব্যাগে কোনো টাকা পয়সা আছে কিনা। আরে এই ব্যাগে তো অনেক টাকা আছে, যাই এই মানি ব্যাগটা নিয়ে আব্বার কাছে যাই। আব্বা, এই মানি ব্যাগটা রাস্তায় পাইছি, এতে অনেক টাকা আছে, এই টাকা দিয়ে আমরা সজীবের চিকিৎসা করাতে পারবো। এত দেখতেছি অনেক টাকা, তুই ঠিক বলছিস, এই টাকা দিয়ে চিকিৎসা করানো যাবে। হ আব্বা, আল্লাহ মনে হয় আমাদের জন্য এই টাকাগুলো এই বিপদের থেকে রক্ষা পাবার জন্য পাঠাইছে। এই আমার এমনও তো হতে পারে, এই মানি ব্যাগটার মালিক যে সে আমাদের তে অনেক বেশি বিপদে আছে। হ এটাও তো হতে পারে, আমি যাই যার মানি ব্যাগ তাকে খুঁজে পাই কিনা দেখি। হ যায়া দেখ, তারে পালি পারে আমার কাছে আসে মানি ব্যাগটা নিয়ে যাস, হতে পারে সে মানি ব্যাগ পেয়ে খুব খুশি হয়া আমাদের কিছু টাকা দিতে পারে। আচ্ছা যাচ্ছি আব্বা। আরে মানি ব্যাগটা কোথায় পড়ল? ভাই আপনার কি কিছু হারাইছে? হ্যাঁ আমার মানি ব্যাগ হারায় গেছে। ভাই আপনার মানি ব্যাগ কেউ পায়া যদি ফিরিয়ে দেয় তালি পারে কি আপনি তাকে কিছু টাকা দেবেন? কখনোই না, বরং সে যদি আমার মানি ব্যাগ না ফেরত দেয় তালি পারে কিয়ামতের দিন আমি তার জামার কলার ধরবো, আর তখন ওর উপর বড় শাস্তি হবি। আচ্ছা ভাই আপনি মানি ব্যাগ খোঁজেন, আমি আসতেছি। আব্বা সে তো বলল তার মানি ব্যাগ যে পাইছে সে যদি ফেরত না দেয় তালি পারে কিয়ামতের দিন তার অনেক শাস্তি হবি। সে ঠিকই বলছে রে বাপ, যা তার মানি ব্যাগ ফেরত দিয়ায়, যদি খুশি হয় কিছু দেয় ভালো, আর না হলে আল্লাহ তো আছেই, সে একটা ব্যবস্থা নিশ্চিত করবি। আচ্ছা আব্বা, ভাই এই নেন আপনার মানি ব্যাগ, আমি রাস্তায় পড়ে পাইছিলাম, আমি গেলাম ভাই। দাঁড়াও দাঁড়াও, তোমারে দেখে বোঝা যাচ্ছে তুমি বড় বিপদে আছো, তবুও তুমি তোমার ঈমান নষ্ট না করিয়ে আমার মানি ব্যাগ ফেরত দিয়ে দিলে। এই যে নাও সব টাকাই তোমার, শুধু এই মানি ব্যাগের কাগজপত্র আর এটিএম কার্ডটা আমার কাছে দাও। তুমি যখন জিজ্ঞেস করছিলে ভাই মানি ব্যাগটা ফেরত দিলে আপনি কি কিছু উপহার স্বরূপ টাকা দেবেন নাকি, আমি তখন না বলছিলাম, কারণটা হলেও তোমারে আমি পরীক্ষা নিলাম, তোমাকে পরীক্ষা করে দেখলাম তোমার ঈমান ঠিক আছে কি না, দেখলাম তুমি বিপদে পড়ছো, তারপরেও তোমার ঈমান নষ্ট না করিয়ে আমার মানি ব্যাগ ফেরত দিছো। এই যে নাও আমার ব্যবসায়িক কার্ড, কালকে আমার অফিসে এসে দেখা করবে, আমি তোমাকে ভালো একটা চাকরি দিব ইনশাল্লাহ, আর তুমি যে সমস্যার মধ্যে আছো সেটাও সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাই, আল্লাহ আপনার ভালো করুক।